এবারে আরো কিছু সংবাদ এক নজরে। নয় বছর পর মৌলভীবাজারে কাল জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন, পদ প্রত্যাশী নেতাদের ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো শহর। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সোনারং এলাকায় সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতন। সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকে নেতাকর্মীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে সম্মেলন স্থল। ঝিনাইদহে সাংবাদিক সাদ্দাম হোসেনের উপর হামলার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে জেলায় কর্মরত সাংবাদিকরা। সকালে শহরের পোস্ট অফিস মোড়ে ঝিনাইদহ প্রেস ক্লাব, টেলিভিশন সাংবাদিক ফোরাম সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হয়। রাজশাহীতে ইউসিমাস ইউনিভার্সাল কনসেপ্ট অব মেন্টাল অ্যারিথমেটিক ষষ্ঠ জাতীয় গণিত প্রতিযোগিতা অনুষ্ঠিত। সকালে ফার্ম ফ্রেশের সৌজন্যে নগরীর এএইচএম কামরুজ্জামান মিলনায়তনে এই প্রতিযোগিতার আয়োজন হয়। সারা দেশের প্রায় 400 শিশু এতে অংশ নেয়।